তিনি করাবেন, কিন্তু সামনের তিন মাসে তৃণমূল বা বিজেপি কেউ যেন বাম নেতা কর্মীদের গায়ে হাত না তোলেন। চম্পকের আমরা চম্পকের সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল দা, আপনাকে যে 24 ঘন্টায় স্বাগত জানাই। ঘর থেকে তুলে নিয়ে এসে হাত পা তিনি ভাঙবেন, চিকিৎসাও তিনি করাবেন, কিন্তু সামনের তিন মাসে তৃণমূল বা বিজেপি কেউ যেন বাম নেতা কর্মীদের গায়ে হাত না তোলেন। হুঙ্কার সিপিআইএম এর দাপুটে নেতা সুশান্ত ঘোষের, কি বলবেন আপনি? দেখুন, সিপিএম কি বলছেন, বিশেষ করে সুশান্ত বাবু কি বলছেন, তৃণমূল কিন্তু তাদের উপর কোনো হামলা করতে যাচ্ছে না, এ নিয়ে কোনো কথা হবে না। এখন বিজেপির ব্যাপারটা তো তারা বলতে পারবে। আর এই সুশান্ত বাবুদের বাম শক্তি সিপিআইএম, তারা গত কবছরে যেভাবে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন এবং তার পরবর্তীকালে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের উপর হামলা করেছেন, এমনকি নিজেদের ভোটটাও ট্রান্সফার করে দিয়েছেন বিজেপিকে, ফলে আগে তারা ঘর রক্ষা করুন। তৃণমূল কোথাও বামেদের মাপতেও যাচ্ছে না, কারণ বাম জমানায় কি হয়েছে, তৃণমূল কিভাবে মার খেয়েছে সেটাই এখনো সকলের মনে আছে। তৃণমূল কিছু করতে যায় না। আমি শুধু বলবো যে মারামারির কথা যারা বলছেন বা যিনি বলছেন তাদের বলবো যে দেখুন, এই এই শব্দগুলো প্রভোকেশন, প্ররোচনা, এগুলো না বলাই ভালো। আর দেখবেন, তবু তো মারামারির কথা বলছেন, তবু তো এখনো বলেননি যে মাটির তলা থেকে কঙ্কাল পাওয়া যাবে। তো দেখবেন ওইসব দিনগুলো, ওইসব ভয়ঙ্কর রাতগুলো যেন ফিরে না আসে। যে বলছেন, যারা বলছেন, তাদের জমানায় যে কি সন্ত্রাস হয়েছিল এবং পরবর্তীকালে মাটির তলা থেকে কিভাবে কঙ্কাল পাওয়া গিয়েছিল, সেগুলো বাংলায় একটা কুৎসিত ইতিহাস রয়েছে, সেগুলো ফিরিয়ে আনার ইঙ্গিতবাহী কোনো কথা তারা না বললেই বোধ হয় ভালো হয়। শোনাতে চাইবো সুশান্ত ঘোষ কি বলেছেন, আপনি শুনুন। যারা তৃণমূল করে তারা জানে, তাদের বাপ ঠাকুর তাদের জানে, যারা বিজেপি করে তাদেরও বাপ ঠাকুর দাদা সুশান্ত ঘোষ জানে। সুশান্ত ঘোষ যা বলে তাই করে, একদিন যা করেছেন আমি তো ছিলাম না, মানুষের পাশে দাঁড়াতে পারি। এরপরে যদি কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা হয় সোজা গায়ে যাব, যার ক্ষমতা হবে হাত দেওয়ার, ঘর থেকে তুলে দিয়ে এসে হাত পা ভেঙে আমি চিকিৎসা করাবো, কিন্তু এই সাহস যেন কেউ না দেখায়। এই তিন মাস হয়েছে, গোটা এলাকার কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা হয়নি, এইটুকু আশ্বস্ত করতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল, আপনার কাছে আমরা আবার আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সায়ন্তন বসু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। সুশান্ত ঘোষ, তিনি যে মন্তব্যটা করেছেন যে তিনি হাত পা ভাঙবেন, চিকিৎসাও তিনিই করাবেন, আপনি কি বলবেন এই ঘটনায়? একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি কি এই কথা বলতে পারেন? না, এখন তো সুশান্ত ঘোষের হাত পা রক্ষা করছে তৃণমূল কংগ্রেস। সুশান্ত ঘোষকে বাঁচিয়ে রেখেছে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস। এলাকায় সিপিএম যাতে আবার রিভাইভ হয় তার তৃণমূল খুব সচেষ্ট। সিপিএম এর ঝান্ডা বেঁধে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সিপিএম তো আর নেই, সিপিএম মোটামুটি ভাবে জঙ্গলমহল কেন, সারা রাজ্য থেকে বিতাড়িত হয়েছে। তৃণমূলের সাংসদ সৌগত রায় বলছেন যে অরিজিনাল বামপন্থীরা ফিরে আসুন, সিপিএম ফিরে আসুক, তারা ভোট নিক। ওটাই তৃণমূল শিখিয়ে দিয়েছে, স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে সুশান্ত ঘোষকে কি বলতে হবে। সুশান্ত ঘোষের হাত পা ভেঙে দিলে সুশান্ত ঘোষের চিকিৎসা করার ক্ষমতা নেই। আমি তো আবার বলছি, সুশান্ত বাবু যেগুলো বলছেন, মানে বাবার মাটি খুঁড়ে কঙ্কাল ফঙ্কাল পাওয়া যাওয়ার ইতিহাস গুলো সুশান্ত বাবু মনে করিয়ে দিলে খুব মুশকিল, খুব মুশকিল। আর সায়ন্তন ও নিশ্চয়ই ওনার দলের কথা বলেছেন। আমার শুধু বক্তব্য হচ্ছে, বিজেপি তো উপরের একটা কাঠামো, বিজেপির প্রাণ প্রতিষ্ঠা করেছেন তো সিপিএম এর ভোটাররা, বিজেপির প্রাণ প্রতিষ্ঠায় তো সিপিএম এর ভোট ব্যাংকটা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আর তৃণমূল যদি বলে থাকে যে পুরনো বামপন্থীরা, পুরনো বিজেপিরা, আদি বিজেপিরা, তারা তৃণমূলকে ভোট দিন, কেন তৃণমূলের বি টিমটা করবেন, তাদের তো সেটা তো রাজনৈতিক কথা, ভুল কি বলেছেন। আমরা তো এখনো বলছি সিপিএম কেন, কংগ্রেস কেন। সায়ন্তন বাবুদের যারা পুরনো দিনের বিজেপি কর্মী, যারা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারাই এখন বিজেপির নেতা হয়েছেন, অর্থাৎ আদি বিজেপি যারা, আমরা তো বলছি তারা ভোট দিন না তৃণমূলকে, এটা তো একটা পলিটিক্যাল কল, এটার সঙ্গে কি সম্পর্ক আছে। কিন্তু এগুলো সব রাজনীতি, কিন্তু সুশান্তবাবু যে ভাষায় কথা বললেন সেটা ঠিক রাজনীতি নয়, এটা একটা প্রভোকেশন।